বৃহস্পতিবার দেশের 74তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের সাথে সাথে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে সকালে উত্তোলন করা হয়েছিল দেশের 13টি জাতীয় পতাকা। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই জাতীয় পতাকা নামানোর কথা থাকলেও বড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে অন্ধকারে সারা রাত ধরে উড়ল দেশের গর্বের প্রতীক 13টি জাতীয় পতাকা। গ্রাম পঞ্চায়েত অফিসে রাতের অন্ধকারে সারা রাত জাতীয় পতাকা উড়তে থাকার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান সেরে গ্রাম পঞ্চায়েত অফিসে সকলেই অফিস বন্ধ করে চলে যান। সূর্যাস্তের আগে জাতীয় পতাকা নামানোর কথা গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীরা বেমালুম ভুলে যান বলেই অভিযোগ। ফলে অন্ধকারে সারা রাত গ্রাম পঞ্চায়েত অফিসে উঠতে থাকে দেশের জাতীয় পতাকা। স্থানীয় তৃণমূল নেতা ভবানন্দ বর্মন জানিয়েছেন, আমরা যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে তা নামানো হয়েছিল। বিজেপি চক্রান্ত করে রাতের বেলাতে আবার জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকা তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করছে। ভিডিও দেখলাম যে ওইখানে কোনো এক বিজেপিরই একটা চক্রান্ত করে কোনো ছেলেকে পাঠিয়েছে রাতের অন্ধকারে, তারাই আমাদের হয়তো দলকে কলঙ্কিত করার জন্য আমাদের দলের সাথে জাতীয় পতাকাকে অবমাননা করে তারাই সেই রাতের অন্ধকারে পতাকা লাগিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতা তথা বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মানিক বর্মন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস দেশের সম্মান করে না, জাতীয় পতাকার সম্মান এবং শ্রদ্ধা জানাতে জানে না। ওরা নিজেরাই জাতীয় পতাকা উত্তোলন করে সারা রাত রেখে দিয়েছিল, বিজেপি দেশকে সম্মান করতে জানে। গ্রাম পঞ্চায়েত অফিস তালাবন্ধ থাকায় গ্রামের বাসিন্দারাও জাতীয় পতাকাটি নামাতে পারেনি। অ্যাকচুয়াল জানবে কি টিএমসি যারা করে, অ্যাকচুয়াল তো সংবিধানকে ওরা ভুলে গেছে, আর দেশের পতাকা সম্বন্ধে ওরা কি জানবে? দেশের পতাকা ওরা, ওদের যে পশ্চিমবাংলার যে ঝেন্টা উড়িয়ে অত অভ্যাস, পতাকা তো কোনোদিন তুলেনি, আর তুললেও সেই সংবিধান তো আস্তে আস্তে ওরা ভুলে যাচ্ছে, কালচার ভুলে যাচ্ছে, আমাদের দেশের কালচার ভুলে যাচ্ছে। না 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 না, বিজেপিরা আমরা ওটাকে নামানোর ব্যবস্থা করেছি, থানায় জানিয়েছি সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ আমি বিরোধী নেতা হয়ে এবং পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি, প্রধান স্বীকার করেছে, তো আজকেও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, প্রধান সাহেব কথা বলেছে যে হ্যাঁ মানিকবাবু ওটা নামানো হয়েছে। যদিও এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও শুক্রবার সকালে জাতীয় পতাকা নামিয়ে দেন গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জগদীশ চন্দ্র রায় জানিয়েছেন, সম্মানের সঙ্গেই পঞ্চায়েত অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা এবং নামানো হয়েছিল। সেটা আমাদের জাতীয় পতাকা আমাদের ভিতরে আন্ডারগ্রাউন্ডের ভিতরেই হয়, সেটা প্রত্যেকবারই সেটা সঠিক টাইমে লাগানো হয়, সঠিক টাইমে খোলা হয়েছে, কিন্তু আমাদের পঞ্চায়েতের বাইরে রাস্তার ওই সাইডে কেবা কারা ওই জাতীয় পতাকা বা তার সঙ্গে একটা ফেস্টুন ছিল লাগিয়েছে, সেটা আমি গুঞ্জন বা আওয়াজ বাইরে থেকে শুনছি, সেখানে একটা লাগানো ছিল। আমি প্রধান হিসাবে চেয়ারে বসে আছি, এখানে আমার দলগত তৃণমূল বিজেপি বলে কোনো কথা নেই, আমি আমার পদ যে পদে আছি সেই পদে কাজ করছি, এখানে কোনো দলগত কারা কী ভুল কাজ করছে না করছে সেটা আমি জানি না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।